তাহলে এই তথ্য অনুযায়ী আপনারা এই আন্দোলনে যারা এই সহিংস পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অর্থের যোগান দিয়েছে তাদের বিরুদ্ধে কি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নিয়ে আপনারা আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন না জিনিসটা হচ্ছে প্রথমত এটা কোনো আন্দোলন ছিল না যদি আন্দোলন হতো যে একটা সরকারের বিরোধী আন্দোলন ইভেন সরকার আন্দোলন রাজনৈতিক আন্দোলন পৃথিবীর অনেক দেশে হয় এটা কেবলই সন্ত্রাস এই প্রথম বাংলাদেশের ইতিহাসে আমরা দেখলাম শুধুমাত্র সন্ত্রাস এবং সেই সন্ত্রাসগুলো কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে তো যে জিনিসটা হচ্ছে আমরা জানতে পেরেছি যে এর যে ব্যাপ্তি এর ব্যাপকতা এর টোটাল ক্যানভাসটা দেখলাম তো সারা দেশ থেকে লোক আনা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথম ওই যে রাতের বেলা যে সম একসাথে সকল হলের গেট ভেঙে যে বেরোল ওখানেও আমাদের কাছে তথ্য আছে প্রায় তেরো থেকে চোদ্দো হাজার ছাত্র শিবিরের সদস্য সারা দেশ থেকে আনা হয়েছিল এবং তারা দুই তিন ব্যাপী দুই তিন দুই তিন দিন ধরে বিভিন্ন হলে অবস্থান নিয়েছিল তারাই রাতের বেলা হলের গেট ভেঙে একসাথে সব এসে স্লোগান দিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই যে এত সংখ্যক বহিরাগত একটা ইউনিভার্সিটিতে হলে থাকলো তাহলে সেখানকার প্রশাসন কি সেই অর্থে স্ট্রিক্টলি যদিও রেসিডেন্সিয়াল বাট সেই যুগ যুগ ধরে দেখেছি অনেকটা ওপেন মানে তারপরে হয়েছে কি এখন হলের ছাত্ররা যদি নিয়ে আসে এখন যারা আসবে তারা তো ঘোষণা দিয়ে আসবে না যে আমি অমক ছাত্র সংগঠনের তারা হয়তো আসছে গেস্ট হিসাবে তো সেভাবে এবং যে জিনিসটা হচ্ছে আমি যে কথাটা আপনি বলছেন যে অবশ্যই রাষ্ট্র সেই সন্ত্রাসী গোষ্ঠী যারাই রাষ্ট্রের বিরুদ্ধে এই অবস্থানে এসে যুদ্ধ ঘোষণা করেছে দেখুন ব্যক্তির বিরুদ্ধে একটা অপরাধ এটা অনেক সময় আমরা অ্যাকসেপ্ট করতে পারি যখন রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা হয় এবং কেন এই রাষ্ট্রের অর্থনীতি ধ্বংস করার জন্য এবং তারাই কিন্তু গত কয়েক বছর ধরে চেষ্টা করে আসছিলো কিভাবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা যায় কিভাবে বাংলাদেশকে শ্রীলঙ্কা বানানো যায় এবং এর অনেক উদ্দেশ্য ছিল প্রথমত হচ্ছে যদি এই কাজটা করে রাষ্ট্রকে মানে অকার্যকর করে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে পারে এর বাইরে যদি সেটাও করা না যায় তাহলে অর্থনীতিকে ধ্বংস করে দেয় ওই টেক ব্যাক বাংলাদেশ বাংলাদেশকে শেখ উন্নয়নের আগের পর্যায়ে নিয়ে যেতে চায়